নামের আগে জমির অক্ষর থাকলেও দীর্ঘদিন ধরে তথাকথিত সমাজসেবার আড়ালে রমরমাভাবে চালিয়ে আসছিলেন নেশার কারবার। রবিবার সেই নেশার কারবার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন তেলিয়ামুড়ার 22 ঘর এলাকার বাসিন্দা এবং কুখ্যাত নেশা কারবারি জমিরউদ্দিন। তার কাছে থেকে নিষিদ্ধ কফ সিরাপ এবং নেশার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আজকে দুপুরের দিকে কিছুক্ষণ আগে জমিরউদ্দিন নামক একজন 22 ঘর তার বাড়ি, তাকে কিছু নার্কোটিক্স দ্রব্য সহ করিলং এলাকা থেকে আটক করে। কতটুকু পরিমাণ পাইছেন স্যার? তা তো পরিমাণ তো কোডাম ফসফেট আছে, এখন তা ওজন করলে তা পাওয়া যায়। সে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতেছিল স্যার? সে তার গ্রাম 22 ঘর থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। নিজের বাইকে করে নেশার কারবার করার জন্যই জমিরউদ্দিন যাচ্ছিলেন বলে তেলিয়ামুড়া থানার পুলিশের বক্তব্য। উল্লেখ্য, এই নেশা কারবারির বিরুদ্ধে এলাকার কান পাতলেই নানান অভিযোগ শোনা যায়। আপাতত পুলিশের হেফাজতে রয়েছে ধৃত মাদক কারবারি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।